নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 29শে এপ্রিল 2024, যাদের 29শে এপ্রিল জন্ম তাদের জন্মদিনের অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার চার রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। দেখুন, একটা বিষয় প্রত্যেকেরই জানার ইচ্ছা যে কৌশিকদা, আমার অর্থপ্রাপ্তি ঘটবে কীভাবে। প্রত্যেকেরই কিন্তু এই বিষয়টা কিন্তু নিয়ে খুব আগ্রহ কিন্তু রয়েছে। আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তি কীভাবে ঘটবে, আজকের এই ভিডিওটি যদি আপনারা শুনেন অবশ্যই আপনারা কিন্তু জানতে পারবেন। দেখুন, আমি বারবার বলি, আপনারা রাহুর বীজ মন্ত্র পাঠ করুন এই অর্থপ্রাপ্তির জন্য। কারণ একমাত্র রাহু একটি গ্রহ যেটা আপনাদেরকে হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটিয়ে থাকে। রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার অর্থপ্রাপ্তি হবে কিনা। দেখুন, প্রতিদিন আমি যে অর্থপ্রাপ্তির উপর ভিডিওগুলো দিই, আপনার রাশির নাম থাকে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে যে অর্থপ্রাপ্তি হয় না এমন না, আবার প্রত্যেকের ক্ষেত্রে যে হয় এটাও না। কারণ আমি বারবার বলি, কিছু নক্ষত্রগুলোর আমি কথা বলছি প্রতিদিন। দেখুন তো, আপনার ক্ষেত্রে আগামীকাল কোন নক্ষত্রগুলো আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে। যদি আপনার জন্ম নক্ষত্র, সেই নক্ষত্রে যদি আপনি জন্মান, নিশ্চিতরূপে আপনিও আগামীকাল কিন্তু কোটিপতি হতে পারেন। যদি আপনাদের জন্মছকে রাহু গ্রহ শুভ থাকে এবং ভাগ্যভাব শুভ থাকে, কারণ যে কোনো কিছুতে অর্থপ্রাপ্তি হোক, এটা হোক, সেটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করবে, আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ যদি শুভ যদি না থাকে, সেক্ষেত্রে রাহুর প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। রাহু হচ্ছে কলিযুগে একমাত্র একটি গ্রহ যেটা আপনাদেরকে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। এই নক্ষত্র রাহু এবং আপনার ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, বিশেষ করে যারা বার্থ চার্ট রিফরমেশন করছেন, অর্থাৎ যাদের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগটা কেটে গেছে, অনেকে জানেই না, আবার অনেকের ক্ষেত্রে দেরি রয়েছে, এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করা সম্ভব। আমি যে চারটি রাশির কথা বলবো, মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই চার রাশির মধ্যে আপনার রাশির যদি নাম থাকে, হয়তো আপনিও কালকে হতে পারেন কোটিপতি, আপনিও হতে পারেন লাখপতি। কম হোক বেশি হোক, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। আপনার জন্ম তারিখ, আবারও বলছি, যদি আপনার জন্ম তারিখ 2, 11, 20 এবং 29 তারিখ জন্ম হয়, এই তারিখগুলো অনেকে তো রাশি জানে না, তাদের ক্ষেত্রে এই জন্ম তারিখগুলো দেখেও কিন্তু আপনারা কিন্তু এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু করতে পারেন। 2, 11, 20
এবং 29 এই তারিখগুলোতে যদি আপনার জন্ম হয় তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। দেখো দেখুন, 2 মানে হচ্ছে চন্দ্রের ডেট। তো আপনার আগামীকাল যদি 29 তারিখ হয়, দেখুন যোগ করে কিন্তু 29 মানে 2 যোগ 9 সমান হচ্ছে 11, 1 1 যোগ করে 2 মানে ওই ঘুরে ফিরে সেই 2-এর ডেট। তো 2 11 20 29 আবার বলছি, এই এই তারিখগুলো যে কোনো মাসেরই আপনার হতে পারে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। এবার আসি 4টি রাশির নাম এবং 4টি রাশির শুভ সময় টার্গেট নাম্বার। কর্কট রাশি, কর্কট রাশির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, হঠাৎ মহা অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। কর্কট রাশির টার্গেট নাম্বার 9 এবং 3, কর্কট রাশির টার্গেট নাম্বার 9-3 আপনাদের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে, সকাল 11টা থেকে 12টা 14 মিনিট পর্যন্ত কর্কট রাশির সময়টা খুবই শুভ কর্কট রাশির ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। হ্যাঁ, আগামীকাল কুম্ভ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের যে শুভ সময় 12টা 4 মিনিট থেকে 12টা 44 মিনিট পর্যন্ত টাইমটা। এরপর যে রাশির আমি নাম বলবো সে রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 5 এবং 3। আপনাদের শুভ সময় 10টা 43 মিনিট থেকে 11টা 20 মিনিট পর্যন্ত। 4 নম্বর যে রাশি মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সে রাশি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 1 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 10টা 45 মিনিট থেকে 11টা 35 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 4টি রাশির যে কোনো দিক থেকে মহা অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল সৃষ্টি হতে চলেছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, কবজ নিতে চাইছেন, অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।